বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সোয়া দুটো বাজে। তো আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি। তো আজকে যে রেডি হয়ে গেছি, তো সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল, এই জন্য সকাল থেকে আর ভিডিও করিনি। ভাবলাম একবার রেডি হয়ে তোমাদের দেখাই। তো যে রেডি হয়ে গেছি, ছেলেকে ওই যে রেডি করিয়ে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে বলতে, তোমরা এর আগে যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে আসবো, অনুষ্ঠান আছে। তো হ্যাঁ, সেই অনুষ্ঠানের জন্যই যাওয়া। তো কালকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ, তো তার জন্যই যে আজকে যাচ্ছি। তো আরও সকাল সকালই যাওয়ার কথা ছিল, তো ছেলে ঘুমিয়েছিল আর বড়ের একটু কাজ ছিল, তো এর জন্য লেট হয়ে গেছে যেতে। তো আমাদের যে সব রেডি হয়ে গেছে, ব্যাগটাকে ওই দেখো, যে ব্যাগট্যাগ সবে যে গুছিয়ে নিয়েছি, বাইরেও ব্যাগ গোছানো হয়ে গেছে। তো ছেলেকে যে রেডি করে দিয়েছি, তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে তারপরে যাই। তো ঠিক আছে বন্ধুরা, তোমার সাথে থাকো, আমার ভিডিওটি দেখতে থাকো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো তোমরা সাথে থাকো আমার, আমি তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা যে চলে এসেছি বাড়ির সামনে, তো অনুষ্ঠান বলে কথা আসতে তো হবেই বলো, তার মধ্যে আরও নিজের বাড়িতে অনুষ্ঠান। তো তোমায় তো বললামই আরও সকালেই আসার কথা ছিল, তো অনুষ্ঠানের আগে তো কাজও থাকে বাড়িতে প্রচুর। তো যাই হোক, এটা সেটা কারণে আর হয়ে উঠল না, শেষ পর্যন্ত চলে আসলাম। তো বাড়িতে এসে দেখি যে মাসি এসেছে। তো মাসি যে স্নান টান কমপ্লিট মাসির। তো দেখো এই যে নতুন ঘরগুলো। তো এখন তো তোমাদের এভাবেই দেখাচ্ছি, একদিন আমার পুরো বাড়িটাই তোমাদের মানে ঘুরিয়ে দেখাবো। অনেকটাই সময় লাগবে, সেরকমভাবে সময় হয়ে ওঠে না, তো তাই আর দেখানো হয় না। তো এবার দেখাবো। যাই হোক, তো দেখো বাবা এই যে সব সবজি বাজার এগুলো করে এনেছে। তো এই যেটা রান্নাঘর, নতুন রান্নাঘর, খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা। তো সবজি বাজার আর অন্যান্য সব বাজার এগুলো হয়ে গেছে। আর মা যে দেখাচ্ছিল সবগুলো মানে খুলে খুলে কিভাবে কি বানিয়েছে। তো দেখো ওই যে অনুষ্ঠানের পাতা গ্লাস, মানে খাওয়ার থালা গ্লাস, এগুলো সব এনে রেখেছে এখানে। এই ফুলগুলো এনেছে। তো এখনকার শীতের দিনে ফুলের খুব অভাব হয়, তো আমাদের এদিকে আছে অনেক ফুল, তবুও মানে কিনে এনেছে বাবা। অনেক ফুলও লাগবে আর ফুলের মালাও গাঁথা হবে। তো বন্ধুরাই দেখো, চলে আসলাম বাড়িতে। তো তোমরা দেখতেই পেলে তখন ঘরগুলো তো হয়ে গেছে, সব গোছগানো রেডি, একদম গোছগাছ। তো আর এই যে বাজার টাজারও বাবার প্রায় হয়েই গেছে। তো এই যে আমরা চলে এসেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি। এখানে কি ঠান্ডা লাগছে, আবার চাদর গায়ে দিলাম। আর এখানে তো ওখানেও ঠান্ডা, কিন্তু এখানেও একটু বেশি ঠান্ডা লাগে। তো ছেলেকে জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো যে খাওয়া শুরু হয়ে গেছে, দুপুরের খাওয়া। কি করবে তুমি, রুটি বানাবে? দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মা পরে যে মেলায় গেছিল, তো ছেলে যে রুটি বানাবে, রুটি বানাবে, ওর জন্য একটা যে বেলন চাকি এনেছে দেখো, এখন বলছে ও রুটি বানাবে। দেবে দাঁড়াও, তোমাকে বসো এখানে নিয়ে, কি সুন্দর না, ছোট একদম। এই দেখো, যাই হোক। তো এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে। এই যে মাসি খেতে বসে পড়েছে, কি দিয়ে খাচ্ছ? আর বেগুন ভাজা। আজকে কালকে যেহেতু বাড়িতে পুজো, তো তাই আজকে যে নিরামিষ, তো যে সয়াবিন করেছে মা, গরম গরম বেগুন ভাজা আর ভাত। তো আমরা তো খেয়ে এসেছি বাড়ির থেকে, তো তবুও একটু খেতে বললো, তো যে খেয়ে নেই। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো তোমরা। তো কালকে তো কি, কালকে তো বললামই তোমাদেরকে যে বাড়িতে মানে গৃহপ্রবেশ অনুষ্ঠান, তার সাথে সাথে আরেকটা ব্যাপারও আছে, সেটা তোমাদের আমি কালকেই জানাবো, আজকে আর কিছু বলছি না। তো তোমরা সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কি লাগবে বলো বলো। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে কাকু আর ভাই মিলে যে ডেকোরেশনের সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। তো পুজোটা আমাদের বাড়িতেই হবে, আর প্রসাদ খাওয়া কাকুর বাড়িতেই হবে। তো যেহেতু আমাদের মানে এখন উঠোন নেই, ছাদের উপরেই সব, তো বারবার ওঠা নামা করা, লোকজনেরও অসুবিধা, আমাদের অসুবিধা, খাবার দাবার বয়ে নিয়ে যাওয়া অসুবিধা। তো ছাদ তো খোলা অনেকটাই বড়, তো ওখানে ওই যে ওঠা নামা করা অসুবিধা, তাই কাকুর বাড়িতেই প্রসাদ খাওয়া হবে। তো তোমরা কালকে দেখতেই পারবে সব কিছু। তো আজকে তোমাদের মানে শুধু এটুকুই দেখাচ্ছি। তো কালকে ভিডিওটা মানে খুব ভালো হতে চলেছে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো এদিকে ওগুলো মানে কাজ করতে করতে, এদিকে মাসি তো আগেই এসেছে দেখেছো, তো আমার এই যে মামি, দিদা, মানে আমার দিদাকে তো দেখেছো, এটা আমার ছোট কাকি হয়। তো যে দিদা মামি এরাও চলে এসেছিল, তো সবাই যে চা টা খেয়ে, তো তারপরে যে সবাই সবজি কাটতে বসেছে। তো কালকে সকাল সকালই রান্না শুরু হবে তার জন্য।
তো চা খাওয়াটাও ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এখানে এসে তো জানোই আমি কিরকম হয়ে যাই। সত্যি কথা বলতে ভুলেও গেছিলাম, আর কাজও প্রচুর ছিল, ব্যস্ততার জন্য মানে দেখাতে পারিনি। যাই হোক, আজকে এগুলোই দেখে নাও। তো কালকে তো কালকের ভিডিওটা খুবই ভালো হবে আশা করি, তো তোমাদের অবশ্যই সব কিছু শেয়ার করব। তো দেখো যে কাকে উনিও চলে এসেছে, সবাই মিলে যে সবজি কাটছে, আর আমি এদিকে যে ফুলের মালা গাচ্ছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, আর কন্টিনিউ করি না। জানোই অনুষ্ঠানের আগে সবার বাড়িতে প্রচুর কাজ থাকে, কালকের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতন টাটা।